দেশের স্বাধীনতার 75তম বর্ষপূর্তি এবং রাজধানীর ঐতিহ্যবাহী সংহতি ক্লাবের 75তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার সংহতি ক্লাবের পক্ষ থেকে সোমবার স্বেচ্ছায় এক রক্তদান শিবির এবং মরণোত্তর দেহ দান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, মেয়র দীপক মজুমদার, বিধায়ক সুরজিৎ দত্ত এবং বিশিষ্ট ধর্মগুরু সহ অন্যান্য বিশিষ্টজনেরা। স্বেচ্ছা রক্তদান শিবিরে অনেক মানুষ মানব কল্যাণে স্বেচ্ছায় রক্তদান করেছেন। অনুষ্ঠানে তার বক্তব্যে অমৃত মহোৎসব এবং এই মহা উৎসবে প্রধানমন্ত্রীর ভূমিকায় কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। দেশ এবং মানুষের কল্যাণের চিন্তা করে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত গ্রহণ করে বলে জানিয়েছেন তিনি। আমরা স্বাধীনতা লাভ করি এবং তাই আজকে 76তম ভারতের স্বাধীনতা দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 12 মার্চ 2021 সাবরমতী আশ্রমে উনি ঘোষণা দেন যে আজাদী কা অমৃত মহোৎসব এবং সেটা চলবে আগামী বছর অর্থাৎ 2023 সেই 15 আগস্ট অবধি। এই অমৃতকাল যে অমৃত মহোৎসব সেটা চলবে, এটা উৎসব না মহোৎসব। এবং উনি কি বললেন যে প্রতিটা ঘরে ঘরে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। এই ভাবনা চিন্তা উনার মস্তিষ্ক প্রসূত, উনি যা চিন্তা করেন অনেক ভেবে চিন্তা কিন্তু উনি সব চিন্তা করেন এবং সাধারণ মানুষের ভালোর জন্য দেশের ভালোর জন্য উনি চিন্তা করেন। প্রধানমন্ত্রী সূর্য কিরণের মতো নিজের ঊর্জা দিয়ে দেশকে প্রাণিত করে চলেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সংহতি ক্লাবের এই বিশেষ উদ্যোগের প্রশংসা করেছেন তিনি। ভারতবর্ষের আরেক নাম সূর্য, আর আমাদের কাছে এই যে সূর্যের কিরণ সেটা হচ্ছে নরেন্দ্র মোদীজি। নরেন্দ্র মোদীজি যেসব চিন্তা করেন, উনার যে এনার্জি, সূর্যের থেকে আমরা এনার্জি পাই বলে আমরা সমস্ত পৃথিবী সমস্ত গ্রহ উপগ্রহ আজকে বেঁচে আছে। আমাদের কাছে এনার্জি, আমরা ভাগ্যবান যে এরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। তো এখানে আজকের যে সংহতি ক্লাবের উদ্যোগে, একটা বনেদি ক্লাব অনেকদিন ধরে ওর ফিলোথ্রপিক ওয়ার্ক করে আসছে, সত্যি ওনাদের যে কর্মকাণ্ড এর জন্য অবশ্যই ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। ওনাদের খেলাধুলার জগতে ওনাদের অবাধ বিচরণ সব বিষয়ে ওনারা থাকেন। অনুষ্ঠানটিকে কেন্দ্র করে বনেদি সংহতি ক্লাবে ছিল উৎসব মুখর পরিবেশ। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।